আসসালামু আলাইকুম বন্ধুরা, রাজ মাম চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের বানাবো একদম সহজ সরল রেসিপি, একদম বাড়িতে থাকা সমস্ত উপকরণ দিয়েই, মানে যা যা থাকে এক্সট্রা, হাবি জাবি বাড়ি বাইরে থেকে কোনো মশলা আনতে হবে না। সাধারণত গৃহস্থের বাড়িতে যেসব মশলা থাকে সেগুলো দিয়ে আজকে চিকেন আলুর এই রেসিপিটি বানাবো। কত অল্প সময়ের মধ্যে, কত অল্প উপকরণে রেসিপিটি আমি রান্না করি দেখুন। তো বন্ধুরা, চিকেন রান্না করার জন্য প্রথমে আমি আলুটা টুকরো টুকরো করে নিয়েছি, নিয়ে তেল দিয়ে, কড়াইতে তেল দিয়ে গরম করে ভেজে নিলাম। আলুটা একটু হলুদ দিয়েছি, একটু লবণ দিয়েছি, দিয়ে একটু গোল্ডেন গোল্ডেন কালার করে ভেজে তুলে নিলাম। এদিকে চিকেনটা আমি ভালো করে ধুয়ে পানিটা ঝাড়িয়ে রেখে দিয়েছি একটা চুকরিতে। তারপরে ওই যে কড়াইতে আলুটা ভেজেছি, ওই কড়াইতে আমি দিয়ে দিলাম তেল, সরিষার তেল গরম করে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। সবসময় তো আমরা অনেক কিছু মশলা ব্যবহার করেই তো আমরা চিকেন রান্না করি, যেমন তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, অনেক কিছু দিই। তো অনেক সময় গ্রামের মানুষরাও এইভাবেই রান্না করে, ওগুলো অনেক সময় গ্রাম মানে বাড়িতে না থাকার কারণে এইভাবে রান্না করলেও খেতে অতুলনীয় হয়, দারুণ হয় এটা। এইভাবেও আজকে আমি করবো, গ্রামের মানুষরা যেভাবে চিকেন রান্না করে। তো পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হলে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে আবার একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে এবার এখানে আমি দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে সমস্ত উপকরণটা দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে মিডিয়াম রেখেছি, তলায় থেকে লেগে যেতে পারে, সেই জন্য একটু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি এইভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, মশলা কষানোর সময় আমি খুব সামান্য সামান্য পানি ব্যবহার করেছিলাম, যাতে মশলাটা পুড়ে না যায় বা লেগে না যায়, সেই জন্য। তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, যখন এইভাবে কালার চেঞ্জ হয়ে যাবে মশলাটার উপর থেকে এইভাবে তেল ছেড়ে দেবে, তখন এখানে ধুয়ে রাখা চিকেনের পিসগুলো মশলার সঙ্গে দিয়ে দেব। দিয়ে এবার খুব ভালো করে সমস্ত উপকরণটার সঙ্গে চিকেনটা ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি হাইতে দিয়েছি কষানোর সময়। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে আমি এটা ভালো করে চিকেনটা কষিয়ে নেব। ছয় থেকে সাত মিনিট এইভাবে চিকেনটা কষানোর পরে ভেজে রাখা আলুটা অ্যাড করে দিলাম, দিয়ে আবারও তিন থেকে চার মিনিট মতো আলুটা দেওয়ার পরে আবারও কষিয়ে নেব। একদম সহজ সরল সাদা সিঁড়ে রান্না, যেটাকে এক কথায় বলা হয়। এখানে আমি একটু বিরিয়ানির মশলা ব্যবহার করেছি সেন্টের জন্য, একটু ফ্লেভারের জন্য একটু মানে বিরিয়ানির মশলাটা ব্যবহার করেছি। বিরিয়ানির মশলাটা দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। তো মাংস দিয়ে, আলুটা দিয়ে মাংসটা এইভাবে সমস্ত উপকরণের সঙ্গে কষানো হয়ে গেলে এবার ঝোল বা গ্রেভি বানানোর জন্য উষ্ণ গরম পানি ব্যবহার করতে হবে, পরিমাণ মতো উষ্ণ গরম পানি আমি এখানে অ্যাড করে দিলাম। যে যেভাবে গ্রেভিটা রাখবেন সেই অনুযায়ী পানিটা দেবেন, দিয়ে ঢাকনা চাপা দিয়ে এটা আমি মিডিয়াম আঁচে, গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে দিয়ে 8 থেকে 10 মিনিট রান্না করে নেব। তো বন্ধুরা, ফিরে এলাম 8 মিনিট পরে। চিকেন দিয়ে আলুর এই সরল সাদা সিঁড়ে রেসিপিটি আমার একদম রেডি হয়ে গিয়েছে। একটা আলু ভেঙে দেখাচ্ছি, দেখুন পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে।
নামানোর আগে একটু ভাজা জিরে মরিচের গুঁড়ো উপর থেকে এইভাবে আমি দিয়ে দেব। দিয়ে নামিয়ে নেব, ব্যাস রেডি আজকে চিকেন আলুর এই রেসিপিটি। একদম গ্রামীণ পদ্ধতিতে চিকেন আলুর রেসিপি রেডি হয়ে গিয়েছে, নামিয়ে নেব পরিবেশন করার জন্য। জিরে মরিচটা দিয়ে ঢাকনা খোলা অবস্থায় আরও 2-3 মিনিট একটু ফুটিয়ে নিয়েছিলাম। এবার পরিবেশন করার জন্য একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের আমার চিকেন আলুর এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করা রইল। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার নতুন মানে আমার বন্ধু হয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।